يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে কি সুরে পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. আমি যদি কোনদিন পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও. আল্লাহুম্মা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিল চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন হাজারো ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় হে রাসূল, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে. আলহামদুলিল্লাহ পড়েন, শুক্রিয়াতন পড়ুন, আলহামদুলিল্লাহ. জন্মেছি ভবে যেতে হবে তবে, এমন জায়গায় পূর্বের পুরুষ বিশেষ করে সাড়ে তিন বছর আগে আমার বাবা চলে গিয়েছেন, যেখান থেকে আদবদি পর্যন্ত ফিরে আসিনি, বলুন তো সেই জায়গার নাম কি? এই তো এই কবরের বিষয়ের অবতারণাই করেছিলেন আল্লামা মুফতি মহিউদ্দিন ফৈজি সাহেব, সেই জন্য আমি আপনাদেরকে কবরের মেসেজটা দিয়ে আমি একটি আলোচনার দিকে দাবিত হব। এর আগে একটু জানতে চাই, আপনারা যে খোলা আকাশে নিচে বসেছেন, এই মনোরম পরিবেশ যে মাহফিল কমিটিরা আয়োজন করেছেন, তাদের জন্য দোয়ার দরকার আছে। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাকপান যত ইমানের ইমান, জেনে দেখো মনে রেখো ওই মুসলমান, জেনে দেখো মনে রেখো ওই মুসলমান,
محرم صفر ربيع الأول ربيع ثاني جماد الأول جماد ثاني رجب شعبان رمضان شوال ذل قد ذل حج بارو ماسر نام জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান এ বন্ধুরি আমি বলেছিলাম এই পৃথিবীটা ক্ষণস্থায়ী আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত বাড়ির পাশে আগুন আলো লাগাইলে ঘরে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে কিছুই যদি জমিনে না লাগান ঘরে কোনো কিছু আসবে না গো এই দুনিয়ার ভিতরে আপনি যদি নামাজ পড়া যাইতে পারেন আল্লাহর দরবারে আপনি নিয়ামত পাবেন রোজা রেখে যেতে পারলে নিয়ামত পাবেন হজ করে যেতে পারলে নিয়ামত পাবেন মা বাবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে পারলে আমার আল্লাহর কাছে আপনি নিয়ামত পাবেন আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে আজকুরুনি আজকুরুকুম তোমরা যদি আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব এখন আল্লাহ প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ গো আমরা তোমার শরণ করি নামাজের মাধ্যমে আমরা তোমাকে শরণ করি রোজার মাধ্যমে আমরা তোমাকে শরণ করি হজের মাধ্যমে আমরা তোমাকে শরণ করি ইবাদতের মাধ্যমে এখন তুমি আল্লাহ যে বলছো তুমি আমাদেরকে শরণ করবা ও আল্লাহ আমাদের শরণ তো ইবাদতের মাধ্যমে তোমার শরণটা তুমি একটু বলে দাও আল্লাহ এই তাফসীরে তাফসীরের মধ্যে এসেছে আজকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আমরা আল্লাহকে শরণ করব আল্লাহ আর ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ আমাদেরকে শরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা মাধ্যমে আপনারা জবান খুলে বলুন গুনাহ মাফের মালিক কে এই আওয়াজে মানি না জবান খুলে বলো কে আল্লাহ তুই মরিল সঙ্গের সাথে তুই মহদিল সঙ্গের সাথে পাইবি নায়ক জোন পাগল মোহন মাশাল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মৌরওয়ান মাশাল্লাহ মন রে হঠাৎ দেখি নাজরা গেলে এ ফাঁসি দিবে তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব অহন মন রে মাশাল্লাহ ওই কবর সঙ্গের সাথে ওই কবর সঙ্গের সাথে আমার নবী নুরি তোর পাগল মন মাশাল্লাহ হন্না হন্না একবার আর ভাবলেন না রে তোর ওই বরে মরওয়ান মাশাল্লাহ হন্না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও ধনপতি খোলা বন্ধুরে আমার ও মুরাদনগরের বাবারাও ও আমার ধনপতি খোলার বন্ধুরা ও আমার এলাকার বাবারাও আপনারা বলেন এই মহরমের মাস যখন আসে আমাদের হৃদয়ের ভিতরে একটা হুসাইনি প্রেম চেতনা জেগে ওঠে কথা বলেন ঠিক কিনা
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুহররমের চান্দে শহীদ হয়েছেন কেন ক্ষমতার জন্য কি শহীদ হয়েছে না না একমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্যই তিনি শহীদ হয়েছেন কথা বলেন ঠিক কিনা গাছের গুড়ায় পানি দিলে গাছ যেমন করে সতেজ হয় ইসলামের ক্লান্তি লগ্নে যখন এমন একটা সময় এসেছিল কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিবে এই জন্যই বদর হলো কাফেররা নাম নিশানা মুছে ফেলবে এই জন্যই উহুদ হলো কাফেররা নাম নিশানা মুছে ফেলবে এই জন্যই তায়েফ হলো মুনাফিক মুসলমানরা ইসলামকে কলুষিত করবে এই জন্যই তো বাবা কারবালা হলো যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর যুগে যুগে ওই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা গলার তাজা রক্ত ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমনই ভাবে এই কারবালার জমিনে জীবনটা দিয়েছে মুনাফিকরা বলেছে মুনাফিকরা ইমাম হুসাইনকে গ্রাও করেছে ইমাম হুসাইন বলছে তোরা মুনাফিক আমাদের এলাকায় দনপতি কোলাই এলাকায় মুনাফিক আছে না নাই এই মুনাফিকরা হলো সবচাইতে বড় দুশমন মুনাফিকরা হলো সবচাইতে বড় ডেঞ্জারাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে শান্তি লাগেনি শান্তি লাগেনি আমি একটু আগে জোরে টান দিছিলাম টান দেওয়ার পরে ফুল্লাফান আবার একটু পরে হাসি মারছে হাসি দিয়া তো আসামি হয়ে যাবেন গিয়া আল্লাহর ডাকের পরে কি হাসি আসে নাকি অস্ত্র আসে তাইলে একটু জোরে একটু আল্লাহকে জোরে ডাক দিবেন এমন হতে পারে আপনার একটা ডাকের উসিলায় আপনার আপনজনদের কবর আজাব আল্লাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না আমি কি আবার তেলাবাতটা করবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহরে ডাক দিতে রাজি আছেন সবাই কি রাজি আছেন منافقين في الدرك الأسفل من النار কি ওয়াজ করলাম আর তোরা কি করলি হালকা একটা কুমিরটা ডুহাইবা নিজের কপালে নিজে কুড়াল মারো আল্লাহ ডাক দিলে কি আবার হাসি আসে নাকি আমি তো একটু টের ফাইসি থেকে সতর্ক করছিলাম সতর্ক করার পর দিয়ে যারা গুমারও মাংসে ডাক দেন আল্লাহু আকবার এদিক দাওয়াজ কম হইতাছে বুঝলাম নাস ঘটনার বুঝতেছি না কিছু ওয়াজটা তাইলে ফেলাইতে পারতেছি না আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই হাত সোজা করেন